সাম্প্রতিককালে প্রেগন্যান্সি সংক্রান্ত জিজ্ঞাসাগুলোর মধ্যে একটি হলো অ্যানোমালি স্ক্যান কি, কেন এবং কখন করতে হয়। অনেকেই আবার জানতে চান সাধারণ আল্ট্রাসাউন্ডের সাথে অ্যানোমালি স্ক্যানের পার্থক্য আছে কিনা। এসবের খুঁটিনাটি নিয়েই আজকের ভিডিও। অ্যানোমালি স্ক্যান এক ধরনের আল্ট্রাসাউন্ড স্ক্যান, যার মাধ্যমে গর্ভস্থ ভ্রূণ, প্লাসেন্টা এবং মায়ের পেলভিক অঙ্গগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এই স্ক্যান রুটিন প্রিন্যাটাল কেয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। অ্যানোমালি স্ক্যানকে লেভেল 2 আল্ট্রাসাউন্ড, অ্যানাটমি স্ক্যান, মিড প্রেগন্যান্সি স্ক্যান এবং মর্ফোলজি স্ক্যান নামেও অভিহিত করা হয়ে থাকে। অ্যানোমালি স্ক্যান এবং সাধারণ আল্ট্রাসাউন্ড একই পদ্ধতিতে এবং একই মেশিনের সাহায্যে করা হয়, কিন্তু এই দুটোর মধ্যে মূল পার্থক্য হলো অ্যানোমালি স্ক্যানে জরায়ু এবং ভ্রূণের বৃদ্ধি বেশ সময় নিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয়। অ্যানোমালি স্ক্যানে সাধারণত 2D আল্ট্রাসাউন্ড মেশিন ব্যবহার করা হয়, তবে ভ্রূণের বৃদ্ধির কোনো অস্বাভাবিকতা ধরা পড়লে তা আরও ভালোভাবে নিশ্চিত হওয়ার জন্য পরবর্তীতে 3D আল্ট্রাসাউন্ডের পরামর্শ দেওয়া হতে পারে। অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে সাধারণত যে বিষয়গুলো পরীক্ষা করা হয় তা হল গর্ভাশয়ে কয়টি ভ্রূণ আছে তার সংখ্যা, কখনো কখনো গর্ভধারণের 20 সপ্তাহের আগ পর্যন্ত যমজ সন্তান আছে কিনা তা বোঝা যায় না, কিন্তু অ্যানোমালি স্ক্যানে এটি নিশ্চিত হওয়া যায়। ভ্রূণের মাথার গঠন ও আকৃতি, শিশুর মস্তিষ্কে ত্রুটি থাকলে এই স্ক্যানে বুঝতে পারার সম্ভাবনা থাকে, যদিও এরকম ঘটনা খুবই কম ঘটে। ভ্রূণের হৃৎপিণ্ড পর্যবেক্ষণ করা হয়। হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ পরিমাপ করা হয়, উপরের 2টি প্রকোষ্ঠ বা অলিন্দ এবং নিচের 2টি প্রকোষ্ঠ বা নিলয় আয়তনে সমান আছে কিনা তা দেখা হয়। প্রতিটি হৃৎস্পন্দনের সাথে সাথে কপাটিকাগুলো খোলা এবং বন্ধ হচ্ছে কিনা সেটাও পরীক্ষা করা হয়। এছাড়াও প্রধান ধমনী এবং শিরাগুলো দেখে নেওয়া হয়, যেগুলো রক্তপ্রবাহকে হৃৎপিণ্ডে নিয়ে আসে বা হৃৎপিণ্ড থেকে সারা শরীরে ছড়িয়ে দেয়। ভ্রূণের পাকস্থলেও পরীক্ষা করা হয়। কখনো কখনো শিশু জরায়ুর মধ্যে যে তরল বা অ্যামনিওটিক ফ্লুইডে ভেসে থাকে তার কিছু অংশ গিলে ফেলে, যা স্ক্যানে তার পাকস্থলিতে কালো বুদবুদের মতো দেখায়। ডাক্তার পরীক্ষা করে দেখে নেন যে শিশুর 2টি বৃক্ক বা কিডনি আছে কিনা এবং তার মূত্রথলি বা কিডনি ব্লাডারে মূত্র বিনা বাধায় পৌঁছতে পারছে কিনা। যদি শিশুর ব্লাডার খালি থাকে তবে স্ক্যান করার সময়ের মধ্যেই তার ব্লাডার পরিপূর্ণ হয়ে উঠবে, কারণ ভ্রূণ সাধারণত প্রতি আধ ঘন্টা পরপর মূত্র ত্যাগ করে। শিশুর মুখও পরীক্ষা করা হয়। দেখা হয় তার ঠোঁট কাটা বা ক্লেফট লিপ কিনা। তবে কখনো কখনো শিশুর মুখের মধ্যে তালু কাটা বা ক্লেফট প্যালেট থাকলে তা স্ক্যানে সহজে বোঝা যায় না। শিশুর মেরুদণ্ড পরীক্ষা করা হয় উলম্বভাবে ও তির্যকভাবে, যাতে নিশ্চিত হওয়া যায় যে সব হাড়গুলো স্বাভাবিক আছে এবং তার পিঠের চামড়া মেরুদণ্ড পুরোপুরি ঢেকে রেখেছে, অর্থাৎ স্পাইনা বিফিডা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা নির্ণয় করা যায়। শিশুর তলপেটের উপরের আবরণ পরীক্ষা করে দেখা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় যে এই দেওয়াল ভিতরের সব প্রত্যঙ্গকে সামনের দিকে ঢেকে রেখেছে। কোনো বিকলাঙ্গতা আছে কিনা তা দেখার জন্য ডাক্তার ভ্রূণের হাত, পা, বাহু, পায়ের পাতা পরীক্ষা করে দেখেন। এছাড়াও ভ্রূণের হাত ও পায়ের আঙুলও পরীক্ষা করা হয়। এসব পরীক্ষা করা ছাড়াও অ্যানোমালি স্ক্যানে আরও কিছু বিষয় দেখা হয়, যেমন গর্ভফুল বা প্ল্যাসেন্টা, নাভিরজ্জু বা আম্বিলিকাল কর্ড এবং গর্ভাশয়ের মধ্যস্থ তরল বা অ্যামনিওটিক ফ্লুইড। গর্ভফুল বা প্ল্যাসেন্টা জরায়ুর সামনে বা পেছনে থাকতে পারে। এটি সাধারণত জরায়ুর দেয়ালের উপরের অংশে থাকে, তবে কখনো কখনো প্ল্যাসেন্টা জরায়ুর নিচের দিকে জরায়ুমুখ ঢেকে রাখতে পারে, যাকে প্ল্যাসেন্টা প্রিভিয়া বলা হয়। অ্যানোমালি স্ক্যানে প্ল্যাসেন্টার এসব বিষয় খুঁটিয়ে দেখা হয়। ডাক্তার নাভিরজ্জুর 3টি রক্তনালিকাও, যার মধ্যে 2টি শিরা এবং 1টি ধমনী, পরীক্ষা করে দেখতে পারে। এছাড়া জরায়ুতে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ ঠিক আছে কিনা তা দেখা হয়। অ্যামনিওটিক ফ্লুইড পর্যাপ্ত পরিমাণে থাকলে ভ্রূণ স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে। অ্যানোমালি স্ক্যান করার সময় শিশুর অঙ্গ প্রত্যঙ্গগুলো মেপে দেখা হয় এবং তার শারীরিক বৃদ্ধিও পরীক্ষা করা হয়। ভ্রূণের যেসব অঙ্গের পরিমাপ নেওয়া হয় সেগুলো হল মাথার পরিধি বা হেড সার্কামফেয়ারেন্স, মাথার ব্যাস বা বাইপ্যারিটাল ডায়ামিটার বা বিপিডি, তলপেটের পরিধি,
বা অ্যাবডোমিনাল সার্কামফিয়ারেন্স, ফিমার বা উরুর হাড়ের দৈর্ঘ্য বা ফিমার লেন্থ। অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে বাচ্চার লিঙ্গ বা জেন্ডার সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তবে মনে রাখতে হবে, এই স্ক্যানটি করার মূল কারণ হল গর্ভস্থ শিশুর স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে কিনা বা কোনো শারীরিক অস্বাভাবিকতা আছে কিনা তা খুঁটিয়ে দেখা। বেশিরভাগ ভ্রূণের বৃদ্ধি স্বাভাবিকই পাওয়া যায়। দুর্ভাগ্যক্রমে যদি কোনো সমস্যা চিহ্নিত হয়, তবে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে অতি দ্রুত পরামর্শ করা জরুরি। যেমন, ডাক্তার যদি হার্টে কোনো বড় সমস্যা আছে বলে ধারণা করেন, তবে ভ্রূণের ইকো স্ক্যান করার প্রয়োজন হতে পারে। তবে এই ধরনের বড় শারীরিক সমস্যা খুব কম ক্ষেত্রেই দেখা যায়। কোনো সমস্যা চিহ্নিত হলে নিরাশ না হয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। অ্যানোমালি স্ক্যানে ভ্রূণের কোনো জন্মগত ত্রুটি আছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। তবে এই স্ক্যান একজন এক্সপার্ট সনোলজিস্টদের করানো উচিত, যার ভ্রূণের কোথায় কোন ধরনের ত্রুটি থাকতে পারে সে সম্পর্কে ভালো ধারণা থাকে। তা না হলে অনেক কিছুই মিস হয়ে যেতে পারে। অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে ভ্রূণের বেশ কিছু জন্মগত ত্রুটি নির্ণয় করা যায়। এই স্ক্যানের ফলাফল মোটামুটি নির্ভুল হলেও এর মাধ্যমে 100% নিশ্চিতভাবে ভ্রূণের সব অস্বাভাবিকতা নির্ণয় করা যায় না। গবেষণায় দেখা গেছে, অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে 95% স্পাইনা বিফিডা, 80% ক্লেফট লিপ বা প্যালেট এবং 60-70% জন্মগত হৃদরোগ নির্ণয় করা সম্ভব। এছাড়াও এর মাধ্যমে 50-70% ডাউন সিনড্রোম সম্পর্কেও ধারণা পাওয়া যায়। তবে এটি নির্ভুলভাবে বলা যাবে একমাত্র অ্যামনিওসিনথেসিসের মাধ্যমে। অ্যানোমালি স্ক্যান করার সবচেয়ে উপযুক্ত সময় গর্ভাবস্থার 18-22 সপ্তাহে। 18 সপ্তাহের আগে এটি করা হয় না, কারণ সে সময় ভ্রূণের সব অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরিভাবে বিকশিত না থাকার সম্ভাবনা বেশি, যার কারণে স্ক্যানে সঠিক পরিমাপ পাওয়া কঠিন হতে পারে। আবার 22 সপ্তাহের পরে এই স্ক্যান না করার দুটো কারণ রয়েছে। প্রথমত, 22 সপ্তাহের পর ভ্রূণের আকার বেড়ে যাওয়ার কারণে তার শরীরের চারপাশ আল্ট্রাসাউন্ডে ভালোভাবে বোঝা নাও যেতে পারে। দ্বিতীয়ত, এই সময়ের পরে অনেক দেশের আইন অনুযায়ী প্রেগন্যান্সি টার্মিনেট করা বৈধ নয়। তাই এই সময়ের পরে করা আল্ট্রাসাউন্ডে যদি প্রেগন্যান্সি টার্মিনেট করার মতো কোনো জটিলতা পাওয়া যায়, তবে সে সময় তা করা সম্ভব নাও হতে পারে। এই কারণেই মূলত 18-22 সপ্তাহের মধ্যে অ্যানোমালি স্ক্যান করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। অ্যানোমালি স্ক্যান করার পদ্ধতি আল্ট্রাসাউন্ডের মতোই। মাকে শুইয়ে প্রথমে পেটে এক ধরনের জেল লাগানো হয়। এরপর পেটের উপর হ্যান্ডহেল্ড প্রোবের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আল্ট্রাসাউন্ড স্ক্রিনে গর্ভস্থ ভ্রূণের প্রতিচ্ছবি তৈরি করা হয়। মায়ের ব্লাডার ভর্তি থাকলে আল্ট্রাসাউন্ডে আরও ভালো বোঝা যায়। তাই স্ক্যান করতে যাওয়ার আগে এসব বিষয় মাথায় রাখবেন। স্ক্যান করার সময় মায়ের কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে, কারণ ভ্রূণকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য বেশ কিছুটা সময় নিয়ে মায়ের পেটে একটু চাপ দিয়ে স্ক্যান করা হয়। অ্যানোমালি স্ক্যান করতে সাধারণত 30 মিনিটের মতো সময় লাগতে পারে। এটাও বলে রাখা ভালো যে সনোগ্রাফির মাধ্যমে তথ্য পাওয়ার ক্ষেত্রে একটা ভালো যন্ত্র থাকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে যিনি পরীক্ষাটি করছেন তার দক্ষতাও রোগ নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এক্স-রে, সিটি স্ক্যান ইত্যাদি পরীক্ষায় উচ্চ ক্ষমতাসম্পন্ন রশ্মি ব্যবহার করা হয়, যা শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। এই তরঙ্গের উল্লেখ করার মতো ক্ষতিকর দিক এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিগত 50 বছরে 10 কোটিরও বেশি নারীর অন্তঃসত্ত্বা অবস্থায় আল্ট্রাসাউন্ড পরীক্ষা করে এবং এই বিষয়ে বিভিন্ন রকম বৈজ্ঞানিক সমীক্ষা করে শিশুর উপর এর কোনো ক্ষতিকর প্রভাব এখনো পাওয়া যায়নি। বাংলাদেশে অ্যানোমালি স্ক্যানের আনুমানিক ব্যয় 1500-5000 টাকার মধ্যে হতে পারে। এই খরচের ভিন্নতা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন ডাক্তারের ফি, রোগীর সামগ্রিক চিকিৎসা পরিস্থিতি, হাসপাতালের ধরন ইত্যাদি। অ্যানোমালি স্ক্যান করা বাধ্যতামূলক নয়, তবে এই প্রক্রিয়াটি সম্পর্কে জানার পর কেউ যদি চিকিৎসকের পরামর্শক্রমে এই স্ক্যানটি করাতে চান, সেক্ষেত্রে করিয়ে নেওয়াই ভালো। সবার জন্য শুভকামনা।